শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম গোলাম সরয়, বাবা মৃত্যু আফসারউদ্দিন মোল্লা, মায়ের নাম ফুলজান বেগম, মৃত্যু স্থায়ী ঠিকানা গ্রাম রামকান্তপুর, পোস্ট শিয়ারবর, থানা লোহাগড়া, জেলা নড়াইল। আমি ইসলাম ছাত্র। কোথায় পড়াশোনা করতেন? আমি শালনগর স্কুলে ক্লাস 7 থেকে 8 উঠি। আমি বয়েজ নেভিতে ভর্তি হই 70 সনে নভেম্বরের 21 তারিখে। আমাকে অ্যাপার্টমেন্ট কার্ড দেয় জয়েন করার জন্য, কিন্তু আমি জয়েন করি নাই। পাকিস্তানি সেনাবাহিনীরা 25 মার্চ দিবাগত রাত্রে বাঙালি জাতির উপরে আক্রমণ করে। আমরা সেটার প্রতিবাদ করার জন্য এই বাংলা এই পাকিস্তান ছেড়ে ভারতে গমন করি। ভারতে আমার মুক্তিযোদ্ধার জন্য আমি যেখানে প্রথম অবস্থান নিয়েছি সেই ক্যাম্পের নাম ছিল পশ্চিমবাংলা টালিকুলা ক্যাম্প, 5 নম্বর টালিকুলা ক্যাম্প। ওখানে লেফটেন্যান্ট মতিয়ার রহমানের অধীনে আমরা মুক্তিযোদ্ধার ট্রেনিং করতাম। ওখান থেকে আমরা চাই ব্যারাকপুর ক্যাপ্টেন মুখার্জির আন্ডারে ভারতের সেনাবাহিনী তিনি ক্যাপ্টেন ছিলেন। ওখানে 28 দিন প্রশিক্ষণ নেওয়ার পরে তারপরে যায় বিহার বীরভূম চাকুলি আর্মি ক্যাম্পে, ওখানে অস্ত্র প্রশিক্ষণ নেয়। ওই ক্যাম্পের ইনচার্জ ছিল ক্যাপ্টেন শর্মা, তিনি ছিলেন রাজপুত। তিনি খুব ছোট্ট মানুষ থাকলেও খুব সাহসী ছিলেন, আমাদের অনেক অনুপ্রাণিত করত, দেশ স্বাধীন করো, মার ইজ্জত রক্ষা করো। ওখানে প্রশিক্ষণ নেই 28 দিন, অস্ত্র প্রশিক্ষণ, এক্সপ্লোজিভের প্রশিক্ষণ, কীভাবে ব্রিজ উড়াতে হবে এক্সপ্লোজিভ দিয়ে, এইটা আমরা প্রশিক্ষণ নিই। প্রশিক্ষণ নিয়ে প্রথম আসি কল্যাণী ক্যাম্প কলকাতার অধীনে। ওখান থেকে আমরা আবার যাই বানপুর অপারেশন ক্যাম্প, সেখান থেকে অস্ত্র নিয়ে আমরা আসি সুবেদার আনোয়ার সাহেবের অধীনে। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ছিলেন। 30 জন লোক আমাদের নিয়ে আসলেন বাগদা বর্ডার কাশীপুর ক্যাম্পে। আমরা আবার যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে বর্ডার এলাকায় চলে আসি। সুবেদার আনোয়ার সাহেব আমাদের কমান্ডার ছিলেন। আনোয়ার সাহেবের যে প্লাটুন ছিল ওই প্লাটুনের একটা সেকশনের কমান্ডার দায়িত্ব দেয় আমাকে। আমি সেকশন কমান্ডার হিসেবে কাজ করি। কাজ করার পরে অ্যাডভান্স টু কন্ট্যাক্টের মাধ্যমে পাক সেনাদের
পর এট এ টাইমে 7 দিন আমরা ওখানে বর্ডার এলাকায় আক্রমণ করি, ওদের উঠাতে পারে না। আমরা তো রেগুলার ফোর্স না, আমরা মুক্তিবাহিনী এফএ। তখন তারপরে আমাদের ভারত সেনাবাহিনী সাহায্য করলো। এটা নভেম্বরের 21-এর পরে সশস্ত্র বাহিনী যখন একসঙ্গে আমরা আক্রমণ করি, তখন ওনাদের সঙ্গে আমরা ছিলাম। তখন আমরা যশোর এলাকায় যখন যশোর পুরো 4 তারিখে যখন যুদ্ধ করি, তখন আমাদের একবারে 50-60 গজের ভিতরে আমরা যুদ্ধ করছি। ওটা যুদ্ধ বলা হয়েছে ক্লোজ কোয়ার্টার ব্যাটেল, এবং তা অনেক সময় বলা হতো ডগ ফাইট, কুকুর কামড়া কামড়ে। এত কঠিন যুদ্ধ হয়েছে যশোরে। তারপরে 6 তারিখে আমরা যাই যশোর, আমরা পুরো ক্যাপচারে নিয়ে যাই। ক্যাপচারে নিয়ে যাওয়ার পরে ওখানে ওই যে বর্তমান মণিহার সিনেমা হল আসছে, ওই হলের দক্ষিণের দিকে একটা জায়গা আমাদের, ওখানে নিয়ে রাখলো। রাখার পরে আমরা পরে আবার খুলনার দিকে অগ্রসর হই। খুলনার দিকে অগ্রসর হলে পরা ফুলতলা নোয়াপাড়া পার হওয়ার পরে ওই পর্যন্ত আমরা গাড়িতে যাই। তারপরে কিছু দূর হেঁটে যাওয়ার পরে এদিকে দেখলাম ভারতের সেনাবাহিনী আমাদের পিছনে 22টা ট্যাঙ্কার গাড়ি নিয়ে মুখ করছে, এবং আমাদের বলছে তোমরা অ্যাডভান্স। তখন আমরা অ্যাডভান্স টু কন্ট্রাক্ট, পাকিস্তানি সেনাবাহিনী কোথায় আছে সেই কন্ট্রাক্ট আমরা জানিয়ে 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 অগ্রসর হই। অগ্রসর হলে পরা খুলনা সিরেমনিতে যায়, ওখানে যুদ্ধ হয় কঠিন আকারে। হ্যাঁ, সেই দিনটা ছিল আমার ভালোভাবে মনে আছে, 11 ডিসেম্বর কঠিন আকারে যুদ্ধ হয়। ওখান থেকে যুদ্ধ করে আমরা ফুলবাড়ি গেট পর্যন্ত চলে যাই। সেই তারিখটা ছিল 14 তারিখ। 14 তারিখ ফুলবাড়ি গেট যাওয়ার পরে ওখানে আমাদের আর ভারতের সেনাবাহিনী আর আগতে দিল না, যে না তোমরা রেগুলার ফোর্স না, তোমরা যদি ওরা পাকিস্তানিরা এখন সারেন্ডার করবে, যদি তোমরা একটা সেনাবাহিনী মারিয়ে ফেলো ওটা আমাদের কৈফত দিতে হবে। আমাদের আর অগ্রসর হতে দিল না। সুবেদার আনোয়ার শাহ আমাদের নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্প করল। ক্যাম্প করে ওখানে 4-5 দিন থাকলাম। 4-5 দিন থাকার পর খাবার দিচ্ছে সব ভারত সেনাবাহিনী। ওরা 16 তারিখে সারেন্ডার করার পরে তারপরে আমি এই আমার লোহাগড়া থাকা 4 জন লোককে আমি দেখতে পাই লোহাগড়া থানা। সেখানে ছিল শরীফ খসরুজ্জামান, ওদুদ এবং দিদারু নাম করে এই আর একটা লোক কিরাজন ছিল। এই 4 জন লোককে আমি খুব কোলাকুলি করলাম, কান্নাকাটি করলাম যে কত মানুষ মারা দেখলাম, আমার ভাই বিরাদার কি মরছে নাকি। সেই ইতিহাস বলা যায় না যা তা করেছে তারা। ওখান থেকে আমরা 18 তারিখে ফুলবাড়ি গেটের থেকে আমরা চলে যাই। আমাদের অরিজিনাল ক্যাম্প ছিল জিনেদা, ওটা হলো কমান্ড পোস্ট ছিল। ওরা ওখানে ওটা বিরাট বড় ক্যাম্প ছিল, বুঝছেন, ভারতের সেনাবাহিনী ছিল ওইখান থেকে। 8 নম্বর সেক্টরে কমান্ড দিত ওখান থেকে, কমান্ড পোস্টটা বলতো। ওটা গাড়ির ভিতরে সেট ছিল, রানিং কমান্ড পোস্ট গাড়ির ভিতরে সেট ছিল। ভারত সেনাবাহিনীতে চালাতো বেশিরভাগই ছিল শিখেরা, শিখেরাই কমান্ড করছে ওই যুদ্ধের সময়। সেই ক্যাম্পে যাওয়ার পরে আমাদের ভারত সরকারের নয় বাংলাদেশ সরকারের জানি না, আমাদের 500 টাকা কেটে দিয়েছিল ওইখান থেকে, বুঝছেন। 500 টাকা দিলে পরে আমি চলে আসলাম, আর অস্ত্র জমা দিলাম পিলখানাতে, রক্ষীমাইতে ভর্তি হলাম। যাই হোক, আমি দুঃখের সাথে বলছি এই দেশে যারা রাজাকার ছিল তাদেরও এখন মুক্তিযোদ্ধায় ইনক্লুডিং করে এনেছে, এটা বড় দুঃখের ব্যাপার। তারা কী করে মুক্তিযোদ্ধা হলো, নকশালরা মুক্তিযোদ্ধা হয়েছে, রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়েছে, এগুলো ওদের দেখলে পাত্তলের থেকে মাটি সরে যায়। যারা স্তন পর্যন্ত কাটিছে, নারী নির্দর্শন করে দর্শন করেছে। আমি যখন ভারতে যাই তখন মমিননগর সুগার মিল আছে, জানেন, ওই সুগার মিলের ওখানে আমার মনে হয় 6,000 লোক 7,000 লোক একসঙ্গে গেছিলাম। ওদের থেকে ভালো ভালো ছেলে মেয়ে ছিলেন ধরে নিয়ে যাও, অত্যাচার করেছিল, এটা ভাষায় প্রকাশ করা যায় না। কি আমাদের এখন 2 পয়সার মূল্য নেই, রাজাকার নকশাল সব মুক্তিযোদ্ধায় ঢুকে এমন পরিস্থিতির সৃষ্টি করছে, আমাদের 2 পয়সার কোনো মূল্য নেই। এটা আমি কী বলবো, এর মন্ত্রণা এদিন মুক্তিযোদ্ধা মন্ত্রীর সঙ্গে আমার সঙ্গে খুব বাগদণ্ড হয়েছে, খুব বাগদণ্ড, মানে কি বলবো, পুলিশে আমাকে থামাই পারে।
বললাম যে আপনারা কেন মুখে ভুয়া মুক্তিযোদ্ধা, কান টানলি মাথা আসে, মা কি বলবো, এক কমান্ডার ধরে যদি টান দেয় সরকারের যাচাই বাছাই করতে ঢাকায় বসে করতে পারে। মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আমরা ওই দেশের থেকে যখন লোক আইসে দশ জনের বেশি ছাড়ে নাই, দশ জন করে গ্রুপ গ্রুপে ছাড়িয়েছে, অথচ এরা যাচাই বাছাই করতে পারতেছে কি বলবো, সে নকশা টাইমে নিয়ে আসতেছে ওই রাজাকার টাইমে মুক্তি, যে না রাজাকার যে আমার মায়ের ইজ্জত নষ্ট করছে, যে মায়ের ভাই বোনকে হত্যা করছে, তাকে আমি কি করে মুক্তিযোদ্ধা করি? সে যদি আজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয় তাহলে তো এই দেশে মুক্তিযোদ্ধা হয় না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।